লিচু গাছের বয়স অনেক হয়ে গেল, তাও ফুল আসছে না। আপনারা কি লিচু গাছের ফুল আনতে চান? তাহলে আমি যেরমভাবে সাকসেস পেয়েছি সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারাও যদি এরকম পরিচর্যা করতে পারেন, আপনাদের লিচু গাছেও ফুল চলে আসবে এরকম ঝাঁকে ঝাঁকে। আমি কি কি পরিচর্যা করেছি টোটালটাই আপনাদের সামনে তুলে ধরলাম, তাই স্কিপ না করে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখুন আমি কখন কি পরিচর্যা করেছি আমার এই লিচু গাছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস, ছাদ বাগানিদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল। হ্যালো বন্ধুরা, আপনারা যেই লিচু গাছটি দেখতে পাচ্ছেন সেটা সম্বন্ধেই আজকে আমি বলবো। এটা হচ্ছে বীজ থেকে চারা তৈরি একটি লিচু গাছ, যেটার বয়স হচ্ছে 5 বছর। গত 2 বছর ধরে অনেক চেষ্টা করেছি এই গাছে ফুল আনার, কিন্তু কিছুতেই পারিনি। এবছর ভেবেছিলাম কেটেই দেবো, লাস্ট একবার চেষ্টা করে দেখি ফুল আনা যায় কি না। আর সেই অভিজ্ঞতার কথাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি, যে কী করে আমি এই গাছটার মধ্যে ফুল আনতে সক্ষম হলাম। আমি প্রথম থেকে সব রকম ভিডিওই করে রেখেছিলাম যে আমি কী কী ট্রিটমেন্ট করছি, আর সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করছি। প্রথমত আমি এই গাছটার ট্রিটমেন্ট শুরু করি পাতা পরিষ্কার রাখা থেকে। আমি প্রথমে শুরু করেছিলাম প্রতিদিন সকালবেলা উঠেই গাছের পাতাগুলোকে একবার জল দিয়ে ধুয়ে দিতাম, যাতে এই জানুয়ারি থেকে যে নতুন কচি পাতাগুলো বেরোবে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এটাই গাছের ফুল আনার জন্যে প্রথম দরকার, যে গাছকে জীবাণুমুক্ত, পোকামুক্ত এবং রোগমুক্ত রাখা। আর এটা করলেই আপনার গাছের একটা প্ল্যাটফর্ম তৈরি হলো গাছে ফুল আনার প্রথম স্টেজ, গাছকে তৈরি করে দেওয়া বা গাছকে সাহায্য করা গাছের ফুল আনার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই গাছের পাতা পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনারা ইমিডাক্লোরোপিড একবার স্প্রে করে দেবেন, যাতে এই নতুন কচি পাতাগুলোকে পোকামাকড় যেন নষ্ট না করে দিতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি প্রথম স্টেপে কী ট্রিটমেন্ট চালু করেছি সেটা আপনাদের সামনে বলছি। প্রথমেই আমি যেটা করেছি সেটা হলো জিঙ্ক সালফার আমি গাছে স্প্রে করেছি, আর এটা দিয়েই আমার চেষ্টা শুরু হয়েছে। আপনারাও কী করবেন, এই জিঙ্ক সালফার প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন। এই জিঙ্ক সালফার আপনারা আপনাদের নিকটবর্তী ফার্টিলাইজারের দোকানগুলোতেও পেয়ে যেতে পারেন, অথবা অনলাইন থেকেও অর্ডার করতে পারেন। আমি এই জিঙ্ক সালফারটি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এর সঙ্গে মিশিয়ে নেবেন NPK 0050, যেটাকে আমরা SOP বা সালফেট অফ পটাশ বলি। এটাও 1 গ্রাম প্রতি লিটার জল হিসাবে মিশিয়ে নেবেন ওই জিঙ্ক সালফারের সঙ্গেই। মাপ বুঝতে অসুবিধা হলে এরকম একটা আইসক্রিমের চামচ নিয়ে নেবেন, সেটা উঁচু উঁচু ভাবে একবার নিলেই 1 গ্রাম হয়ে যায়। এবং এর সঙ্গে মিশিয়ে নেবেন হচ্ছে প্রতি লিটার জল হিসাবে 1 গ্রাম করে বোরন, সেটাও এই একই জলের সঙ্গে মিশিয়ে নেবেন। এই SOP এবং বোরন খুব সহজেই আপনাদের নিকটবর্তী গাছের সারের দোকান বা ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন। আমি এখানে লিবিক্স কোম্পানির সুপার বোর ইউজ করেছি এবং লিবিক্স কোম্পানির অল বোর নামেও পাওয়া যায়। আপনারা যদি নাও পান তাহলেও অনলাইনেও পেয়ে যাবেন। এবং এটাকে খুব ভালোভাবে গাছে স্প্রে করবেন, এবং খুব কম সূর্যের তাপ যখন থাকবে সেই সময়, খুব সকালের দিকেও করতে পারেন, আবার বিকেলের দিকে যখন রোদের তাপ একটু নেমে আসবে সেই সময়ও আপনারা করতে পারেন। আমার এই বলা ট্রিটমেন্ট আপনারা এখনই চালু করে দিন, কারণ আমার টোটাল গাছের রেজাল্ট পেতে মাত্র 35 দিন টাইম লেগেছিল। অতএব এখনও গাছে মুকুল আসার টাইম আছে এপ্রিল মাস পর্যন্ত, অতএব আপনারা এখনও চালু করে দিতে পারেন, কারণ মুকুল আসলেও এসে যেতে পারে। আর আপনারা এই মিক্সচারটা আপনাদের গাছের আন্দাজ অনুযায়ী করবেন, কারণ আমার গাছটা অ্যাপ্রক্সিমেটলি 10-12 ফুট মতো। অতএব আপনারা বুঝে লিকুইডটা তৈরি করবেন, যে আপনাদের গাছ অনুযায়ী কতটা লিকুইড তৈরি করতে হবে। আমি এখানে 1 লিটার মতো মিক্সচার তৈরি করেছিলাম, কারণ আমার যা গাছের হাইট তাতে এই 1 লিটার জলেই আমার পুরো গাছটা স্নান করে যাবে। এবার আসি স্টেপ 2-তে। আপনারা কি করবেন, গাছের গোড়ায় রাউন্ড করে এক মাটি খুঁড়ে নেবেন,
তার মধ্যে যেন একটা ড্রেনের মতো সার্কেল সৃষ্টি হয়। তার মধ্যে 100 গ্রাম মতো SSP, যেটা সিঙ্গেল সুপার ফসফেট বলে, সেটা ওর মধ্যে দিয়ে দেবেন। গাছের হাইট যদি বেশি হয়, আমার বলা প্রতিটি মাটি কিন্তু আন্দাজ মতো আপনারা বাড়াতে পারেন। এই সিঙ্গেল সুপার ফসফেট ঢালা হয়ে গেলে এরপরে আপনারা একটি পাত্রে 1 লিটার মতো জল নেবেন এবং তার মধ্যে SOP, যেটা NPK 0050 বা সালফেট অফ পটাশ নামে পরিচিত, সেটা 2 গ্রাম এই জলের মধ্যে মিশিয়ে নেবেন এবং তার মধ্যে আরও 2 গ্রাম বোরনও ওই একই জলের সঙ্গে মিশিয়ে নেবেন এবং সেটাকে খুব ভালো করে কিছু দিয়ে গুলিয়ে জলের মধ্যে ভালো করে মিশ্রণটিকে গুলিয়ে নেবেন, যাতে ঢালার আগেই ওটা ভালো করে জলের মধ্যে পুরো ভালোভাবে গুলে যায়। এবার গাছের চারিপাশে যে চ্যানেল কেটে SSP বা সিঙ্গেল সুপার ফসফেটটা ঢেলেছিলেন, তার মধ্যে এই মিশ্রণটা পুরো চারিপাশে সমানভাবে ঢেলে দিন, যেন জলটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায়। এবং এইটা ঢেলে দেওয়ার পরে এই যে উঠানো মাটিগুলো চারিপাশ থেকে আস্তে করে ঢাকা দিয়ে দেবেন এবং 4-5 দিন পরপর ঠিক সেম জায়গায় এক গুমক করে জল ঢালতে থাকবেন। এখানে আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট হলো। এবার আসবো হচ্ছে আমরা 3rd স্টেপে। সেই স্টেপেই হচ্ছে আমাদের আসল খেল থাকবে, যেটা গাছের ফুল আনার জন্যে খুবই সাহায্য করবে। এবং আমারও এটাই মনে হয়েছে যে এই স্টেপটাই আমাকে সবচেয়ে বেশি এই লিচু গাছে ফুল আনতে সাহায্য করেছে, আর সেটা হলো ফ্লোরেন হরমোন। এটা হচ্ছে একটি ইম্পোর্টেড ফ্লাওয়ারিং হরমোন, আর এটা আমরা ঠিক 5 দিন পরে আমরা স্প্রে করব। এটা যে শুধু লিচু গাছে ব্যবহার হয় তা নয়, এটা আপনারা যে কোনো ফল ফুল এবং সবজি গাছে, যেই সব গাছগুলোতে ফুল এসে সেখান থেকে ফল গঠিত হয়, সেই সব রকম গাছেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। এবং এটা আমি ব্যবহার করে যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি রেজাল্ট পেয়েছি। এই ফ্লোরনকে আপনারা মাত্র 2 ফোঁটা 1 লিটার জলে অ্যাড করবেন এবং তারপরে গাছে স্প্রে করবেন, এবং সেটার থেকে যেন বেশি না হয়। মনে রাখবেন, হরমোন কখনো বা PGR কখনো অতিরিক্ত মাত্রায় ওভারডোজে ইউজ করা উচিত না। এবং অবশ্যই মনে রাখবেন, এটা যেন প্রথমে আর্লি মর্নিংয়ে এটা যেন হয়ে যায়, প্রথম যখন সূর্য উঠবে, সূর্যের কিরণ পড়বে, তখনই যেন আপনারা গাছে স্প্রে করেন এবং সেই হালকা রোদটা যেন গাছে পায়, আর তাহলেই আপনারা 100% রেজাল্ট পাবেন। আর এর ঠিক 7 দিন পরে আপনারা একবার মাকড়নাশক এবং অনুখাদ্য একবার স্প্রে করে দেবেন। মাকড়নাশক হিসাবে আপনারা এখানে কাকাও স্প্রে করতে পারেন অথবা কিলার প্লাসও স্প্রে করতে পারেন, দুটোই চলবে। কিন্তু মনে রাখবেন, এই সময় কোনো হাই পাওয়ারের কোনো ইনসেকটিসাইটিস আপনারা স্প্রে করবেন না, তাহলেই কিন্তু আপনাদের যে হরমোন স্প্রে করলেন বা আগে যে জিঙ্ক সালফার স্প্রে করলেন, তার সঙ্গে SOP স্প্রে করলেন, সমস্ত অ্যাকশনগুলো কিন্তু কেটে যাবে যদি আপনারা কোনো হাই পাওয়ারের ইনসেকটিসাইডিস ব্যবহার করেন। এই মাকড়নাশকের সঙ্গেই একইবারে অনুখাদ্যও স্প্রে করে দেবেন। যেমনি ধরুন, আপনারা বায়োভিটা X ব্যবহার করতে পারেন, এটি মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে সিউইড এক্সট্র্যাক্টও আছে। এই সময়ে গাছের যদি কোনো অনুখাদ্যের ঘাটতি থাকে, সেটাও পূরণ করে দেবে এই বায়োভিটা X। এবং অনুখাদ্যের অভাব থাকলেও কিন্তু গাছে ফুল ফল আসবে না এবং ফুল এসে গেলেও ফলে পরিণত হবে না বা টিকবে না। এই স্প্রেটি আপনারা গাছে ফুল আসার আগেও সেরে নিতে পারেন এবং গাছের ফুল যদি আসা শুরু করে সেই সময়ও করতে পারেন। আর অবশ্যই এই স্প্রেটা বিকেলের দিকে করবেন, কারণ এর সঙ্গে মাকড়নাশক মেশানো আছে, দিনের বেলা করলে অন্যান্য বন্ধু পোকামাকড়ও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আপনাদের সামনে দেখাচ্ছি হচ্ছে আমার 35 দিনে এই লিচু গাছের ট্রিটমেন্টের ফল। দেখুন কিরমভাবে মুকুল আসা শুরু হয়েছে বা মুকুলের আসার যে ফুলের ডাঁট বেরোনো শুরু হয়ে গেছে, এবং গাছটার একটু উপরের দিকে তাকিয়ে দেখুন কত ঝাঁকে ঝাঁকে মুকুল এসছে। যেখানে গাছের উপর দিকে বেশি ভালো রোদ পায়, সেখানে আরও বেশি করে মুকুল এসছে। যদিও এখনও ফুল ফোটা শুরু হয়নি, তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই সময় একবার ফাঙ্গিসাইটিস অবশ্যই স্প্রে করে দেবেন। যেমনি ম্যাংকোজেব হতে পারে বা সাফ ফাঙ্গিসাইটিস, এই দুটোর মধ্যে যে কোনো একটি ফুল ফোটার আগে একবার স্প্রে করে দেবেন। আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এর আগের বছরও এই গাছেই ফুল আনার চেষ্টা করেছিলাম আমাদের বাজারে চলতি কিছু PGR এবং হরমোন দিয়ে, কিন্তু তাতে কিন্তু আমি সাকসেস পাইনি।
আমার কিন্তু এখানে মনে হয়েছে ফ্লোরেন যে হরমোনটা আছে সেটাই সবচেয়ে বেশি সাহায্য করেছে এই ফুল আনতে, এবং জিঙ্ক সালফার যেটা আমি স্প্রে করেছি সঙ্গে এসওপি যা যা চেষ্টা করেছি টোটালটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এবছর একটু নতুনত্ব চেষ্টা করেছি, আশা করছি এর জন্যই ফুল ফল এত এসছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনারাও রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। কেমন লাগলো আমার এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ততক্ষণ আমার চ্যানেলে এরকম আরও ভিডিও আছে, সেগুলো দেখতে থাকবেন।